আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আপনাদের প্রিয় প্রবাসীদের সাথে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন। আমি সাজ্জাদ হোসেন খান, মেহরিমে ওভারসিজের ওনার। দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। অফিসিয়াল অথেন্টিক মেসেজ এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য হলেই আমি হাজির হই আপনাদের মাঝে। সারা বাংলাদেশে সহ ইউরোপীয় সমস্ত দেশে এখন চলছে শীতের আমড়ল, এবং শীতের এই কনকনে আবহার মধ্যে অফিসে বসে প্রতি মুহূর্ত প্রতীক্ষায় থাকি আমার প্রিয় প্রবাসীদের কোনো না কোনো তথ্যভিত্তিক তথ্য দিতে। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আমার, যারা আমাদের সাথে সংযুক্ত আছেন এবং আমাদের সাথে কাজ করছেন, এই মুহূর্তে যেহেতু আমরা সার্বিয়ানে সবচেয়ে বেশি কাজ করছি এবং সার্বিয়াতে আমরা আমাদের কথার কমিটমেন্ট অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে আমরা যাদেরকে ওয়ার্ক পারমিট দিতে সক্ষম হয়েছি এবং ওয়ার্ক পারমিটগুলো অনলাইন আমরা অ্যাপ্রুভাল করেছি, এবং যারা আরও আমাদের কাছে ভিসা করার জন্য পাসপোর্টগুলো জমা দিয়েছেন, ঠিক তাদের ব্যাপারেই আমি অফিসিয়াল অথেন্টিক মেসেজটি দেওয়ার জন্য হাজির হলাম আপনাদের মাঝে। প্রিয় প্রবাসী ভাই, আমি সবসময় চেষ্টা করি কোনো গল্প, কোনো কাহিনী, কোনো অনর্থক মেসেজ দিয়ে নয়। যখন আমার কাছে অফিসিয়াল কোনো মেসেজ আছে, কোনো মেল আসে, যখন আমরা যে স্টেশন থেকে কাজ করি স্টেশন অ্যান্ড বেস, চেষ্টা করি আপনাদেরকে অফিসিয়াল তথ্যভিত্তিক তথ্য দিতে। এই মুহূর্তে সার্বিয়াতে অবিশ্বাস্য হলেও সত্যি যে মাত্র 3 সপ্তাহের মধ্যে সকলের ওয়ার্ক পারমিট হচ্ছে, এবং আমরা বিগত 1.5 মাস যাবত কাজ শুরু করেছি, তার দৃশ্যমান চিত্রটি আপনাদের সামনে দেখাতে পেরেছি। এবং শুধু ওয়ার্ক পারমিট নয়, ওয়ার্ক পারমিটগুলো অ্যাপ্রুভাল করেছি, তার দৃশ্যমান চিত্র দেখাতে পেরেছি, এবং অনলাইন সাবমিট করেছি এম্বাসিতে, তারও দৃশ্যমান সাবমিট আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি। অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখের পর থেকেই বাংলাদেশে যারা, যে সমস্ত এজেন্সি ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন এবং তাদের ওয়ার্ক পারমিটটি অনলাইন অ্যাপ্রুভাল করেছেন, তারা আগামী ফেব্রুয়ারির মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের ভিসা স্টিকারটি হাতে পেতে শুরু করবেন, যদি আপনার আপডেট পুলিশ ক্লিয়ারেন্সটি হাতে থাকে। এইমাত্র আমার কাছে আরও 47 জনের কনফার্মেশন ওয়ার্ক পারমিটের নামের তালিকা চলে আসলো সার্বিয়া। অর্থাৎ আমাদের কাছে যারা সার্বিয়া জমা দিয়েছেন, আমার হাতে এই মুহূর্তে যে নামের তালিকাটি দেখছেন, অর্থাৎ 1 থেকে 47 পর্যন্ত, আমি এতগুলো নাম পড়ে বলে বলাটাও আমার জন্য মুশকিল হয়ে যাবে। শুধু দৃশ্যমান চিত্র দেখাবো আমি প্রত্যেকের হাতে ওয়ার্ক পারমিট নিয়ে, কিন্তু বিগত 5 দিন যাবত কোনো আপডেট দিচ্ছি না। সকল প্রিয় প্রবাসী ভাইরা আমাকে, প্রবাসীগামী ভাইরা আমাকে বারবার মেসেজ দিচ্ছেন, ভাইয়া কেন নতুন কোনো আপডেট দিচ্ছেন না। মন্টিনিগ্রো সহ এবং সার্বিয়ে যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, আমাদের কাছে অফিসিয়াল মেসেজ আসলেই শুধুমাত্র আমি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হই। আমি 2টি বাজার নিয়েই এই মুহূর্তে ব্যস্ত এবং কাজ করতে গিয়ে আমার একটি বিস্তর অভিজ্ঞতা হয়েছে। মন্টিনিগ্রো যেমন একটি বাজার, সার্বিয়েও একটি বাজার, বাট মন্টিনিগ্রো কাজ করতে গিয়ে আমার যে বিষয়টি মনে হয়েছে, উক্ত বাজারটি যেহেতু আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে থাকে সার্বিয়া, মন্টিনিগ্রোর বাজার, অর্থাৎ তার ওয়ার্ক পারমিটটি, তার ইমিগ্রেশন কনফার্মটি যেহেতু সার্ভিয়ে করে, এবং যেহেতু এখানে হাউসকিপিং, 5-স্টার হোটেল, 3-স্টার হোটেলের ম্যাক্সিমাম ভিসা ইস্যু করে থাকে মন্টিনিগ্রো, অর্থাৎ একটি হোটেলে মাত্র 4টি বা 5টি ভিসা কোঠা থাকার কারণে উক্ত মন্টিনিগ্রো থেকে আমাদের লয়ার আবার সার্ভিয়ে ইমিগ্রেশন কনফার্ম, ক্লিয়ারেন্স এবং ভেরিফাই, সেক্ষেত্রে তাদের ওয়ার্ক পারমিটগুলো অবশ্যই সার্ভের তুলনামূলকভাবে অনেক বেশি সময় লেগে যায়। তাই এই মুহূর্তে যদি সবচেয়ে চমকপ্রদ এবং অবিশ্বাস্য বাজার থাকে, বিনা ইন্টারভিউতে, বিনা বাধায় আপনার ওয়ার্ক পারমিট হলেই আপনার ভিসাটি অনলাইন হয়ে যাচ্ছে, স্টিকার হয়ে যাচ্ছে, এবং আপনি মাত্র 3 হতে 3.5 মাসের মধ্যেই আপনার স্বপ্নের দেশ সার্বিয়াতে যেতে পারছেন, এর একটি বড় যৌক্তিক কারণ রয়েছে। প্রিয় প্রবাসী ভাইরা, বলার জন্য বলা নয়, আপনাদের জীবন থেকে প্রত্যেকেই গত 2 বছরে এলোমেলো কাজ করতে গিয়ে হয়রানি হয়েছেন, ওয়ার্ক পারমিট পাননি, অথবা ওয়ার পারমিট পেয়েছেন, আশা ছিল একটি সেঞ্জুইন দেশে যাবেন, কিন্তু সেঞ্জুইন দেশে যাওয়ার জন্য একটি ইউরোপিয়ান আইনের যা যা নীতিমালা, আমরা সেই নীতিমালাকে ফলো আপ না করে যে যার মতো টাকা পাসপোর্ট জমা নিয়ে, অর্থাৎ এজেন্সি নামের অনেক এজেন্সি ভিসা করতে পারুক আর না পারুক, আপনাদের প্রত্যেকের হাতে ওয়ার পারমিট ধরে দিয়েছে, ভিসাটি রিজেকশন খেয়েছেন। এই বিষয়গুলো নিয়ে যদি আমি আলোচনা করতে যাই এবং নার্সিং করতে যাই, বিস্তর আলোচনা করতে হবে। আমি এক কথাই বলবো, আপনার
আপনার জীবন থেকে যেটা ঘটে গিয়েছে সেটা হয়তো আর রিটার্ন আসবে না, বাট আপনি নিরাশ হবেন না। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি সরকারি রীতিনীতি মেনটেন করে অল্প সময়ের মধ্যে অর্থাৎ 3-4 সপ্তাহের মধ্যে ওয়ার পারমিট পেতে চান এবং আপনি বৈধভাবে সার্বিয়া যেতে চান সরকারি ম্যান পাওয়ার করে, এর চাইতে চমকপ্রদ মেসেজ এবং এর চাইতে চমকপ্রদ ভালো কোনো বিষয় আমার সামনে দৃশ্যমান আমি দেখছি না। আমি অনেকগুলো দেশ নিয়ে কাজ করছি, কাজ করতে গিয়ে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে। যারা মন্টিনিগ্রোর অপেক্ষায় আছেন, মন্টিনিগ্রোর বাজারটি মাত্র 3 মাসের অ্যাপ্রুভাল দেওয়ার কারণে, অর্থাৎ তারা যখন অনলাইন অ্যাপ্রুভাল দিবে সেটার ভ্যালিডিটি 3 মাস, অপরদিকে সার্ভিয়া আনলিমিটেড হওয়ার কারণে সার্ভিয়ার ভিসাগুলো একেবারেই ঝুঁকিহীন এবং কোনো ঝুঁকি নেই। তাই মন্টিনিগ্রোর বাজারে আমার মনে হয় উক্ত বাজারের চাইতে সার্ভিয়ার বাজারটা আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ হবে। এবং যারা ইউরোপ যাবেন ভাবছেন, যারা রিজেকশন খেয়েছেন, যারা রোমানিয়া যাওয়ার জন্য জীবন থেকে দীর্ঘ সময় নষ্ট করেছেন, যারা পোল্যান্ড যাওয়ার জন্য রিজেকশন খেয়েছেন, আশা হারিয়ে ফেলেছেন, এই মুহূর্তে সেই সকল প্রিয় প্রবাসীদের বলবো, যদি একটি বৈধ রিক্রুটিং এজেন্সিতে আপনারা আপনাদের পাসপোর্টটি জমা করেন, অবশ্যই আপনার সার্ভিয়ার যাওয়াটা হবে নিশ্চিত। আমাকে দিয়ে যাবেন, আমার মাধ্যমে যাবেন, এর কোনো প্রয়োজনীয়তা নেই। তথ্যভিত্তিক তথ্য দেয় আমার কাজ। এই মুহূর্তে সার্বিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে চমকপ্রদ বাজার এবং সুফল বয়ে আনার বাজার। তাই আমার প্রিয় ব্যবসায়ীদেরকে বলবো, যারা সময় নষ্ট করেছেন এবং যারা দিশেহারা হয়েছেন, তারা অবশ্যই দিশেহারা হবেন না। সময় জীবন থেকে যা চলে যাওয়ার তা চলে গিয়েছে, টাকাটি হয়তো পেয়েছেন কিন্তু বাস্তবিক পক্ষে আপনার জীবনের মূল্যবান সময়টি নষ্ট করেছেন। নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। যেভাবে যান, যেখান থেকে যান, বৈধ একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা প্রতিনিয়ত ওয়ার পারমিট করছে এবং দৃশ্যমান এভাবে দেখাচ্ছে, গল্প নয়, স্বল্প নয়, আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছে ওয়ার পারমিট কিভাবে হচ্ছে, অনলাইন কিভাবে হচ্ছে, ইস্টিকার কিভাবে হচ্ছে, ঠিক যারা যাদের কাজ করার ভালো রিসিউ রয়েছে, চেষ্টা করবেন উক্ত এজেন্সি ধরে এবং একটি ভালো কন্ট্রাক্ট ফর্মের মাধ্যমে কন্ট্রাক্ট করে অবশ্যই সার্ভিয়ার বাজারে যাওয়ার। প্রিয় প্রবাসী, আমরা হাঙ্গেরি এবং সেঞ্জুনভুক্ত অন্য অন্য দুটি বাজার নিয়েও আমরা আলোচনা করেছি, লিথুনিয়া এবং ক্রোয়েশিয়া। হাঙ্গেরির বাজারে যেহেতু একটি দীর্ঘ জটিলতা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার, সেজন্য আমি মনে করি হাঙ্গেরির বাজার অন্য অন্য বাজারের চাইতে ঢাকাতে বাসিতে হলেও একটু জটিলতা রয়েছে। যে বাজারগুলো ভালো স্টেমিনা রয়েছে, অর্থাৎ যে বাজারগুলো ভিসা এবং ওয়ার পারমিটের রেশিও ভালো, লিথুনিয়া এবং ক্রোয়েশিয়া কোনো অবস্থাতে যেখানে আপনি রিজেকশন খাবেন না, অর্থাৎ বাংলাদেশের সাথে যে বাজারগুলো ইন্ডিয়ার দৌড়ঝাঁপ করে ইন্ডিয়া রিলেটেড করতে হয় না, নেপাল অথবা শ্রীলঙ্কার বাজার থেকে খুব সহজে ওয়ার পারমিট পাওয়ার পরে যেখানে ভিসা রেশিও 98.7%, অর্থাৎ লিথুনিয়ার ভিসাগুলো আপনি আপনার হাতে থাকা গুগল মাধ্যমে জানতে পারবেন ভিসা রেশিও কোন দেশে কত এবং কি হারে ভিসা দিচ্ছে। সেই ক্ষেত্রে লুভনীয় আরও দুইটি সেঞ্জুইন বাজার রয়েছে, অর্থাৎ যারা এই মুহূর্তে লিথুনিয়া যেতে চান এবং ক্রোয়েশিয়া যেতে চান, তাদের জন্য রয়েছে আমাদের কাছে আরও অনেক বেশি চমকপ্রদ ওয়ার্ক অর্ডার, অর্থাৎ আপনার যোগ্যতা থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং সময় জ্ঞান যদি আপনার থাকে, অর্থাৎ সেঞ্জুইন এবং নন সেঞ্জুইন দুটি বাজারের মধ্যেই সময়ের একটি বিশাল ফারাক রয়েছে। সেঞ্জুইনমুক্ত দেশে অবশ্যই 7-8 মাসের আগে নয় এবং নন সেঞ্জুইন যে দেশগুলো আছে সেগুলো অবশ্যই 4 মাসের ঊর্ধ্বে নয়। এটা আমাদের কাজের অভিজ্ঞতা, আমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চেষ্টা করছি আমাদের প্রিয় প্রবাসীদেরকে তথ্যভিত্তিক তথ্য দিতে এবং তারা যাতে করে এলোমেলো সিদ্ধান্ত না নেয় এবং তারা যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেই কাজের সাথে। আমি এই মুহূর্তে যদি নামগুলো ঘোষণা করি, যে আগামী কয়েকদিনের মধ্যেই যে 47 জন সার্ভিয়ার ওয়ার পারমিট পাচ্ছেন, তাহলে প্রতি মুহূর্ত আপনাদের ঘুমটা হারাম হবে। ঘুম হারাম করতে চাই না, একদিন সকালে ঘুম থেকে উঠে মেলটা ওপেন করে প্র্যাকটিক্যাল দৃশ্যমান দেখাতে চাই আপনাদের ওয়ার পারমিটগুলো এই মুহূর্তে আমার হাতে উপস্থিত রয়েছে। প্রিয় প্রবাসী, সবসময় চেষ্টা করি আমার প্রাণীর প্রবাসীদের নিয়ে কাজ করতে, আমার দিশেহারা প্রবাসীদের নিয়ে কাজ করতে, যারা জীবন থেকে সময়গুলো নষ্ট করেছেন এবং আফসোস করছেন প্রতি মুহূর্তের জন্য, সেই সকল প্রিয় প্রবাসীদেরকে প্রায়োরিটি ভিত্তিতে আমি কাজ করি সবসময় দক্ষতা এবং দক্ষ করে তাদেরকে পাঠাতে। তাই তথ্যভিত্তিক তথ্য নিয়ে সবসময় হাজির হওয়ার চেষ্টা করি এভাবে প্রতি মুহূর্ত। আবার যদি কোনো তথ্যভিত্তিক তথ্য আমার মাঝে এসে হাজির হয়, আমি চেষ্টা করবো
আমার প্রিয় প্রবাসীদেরকে খুব শীঘ্রই তথ্যভিত্তিক তথ্যটি দিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিছুদিনের মধ্যেই আমি আপনাদের ওয়ার পারমিটগুলো হাতে নিয়ে হাজির হব আবার আপনাদের মাঝে। তবে একটি কথা বলে যাই, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে বারবার কেন আপনি আমাদেরকে ওয়ার পারমিট দেখাচ্ছেন। আমরা কাজ শুরু করেছি মাত্র সার্বিয়ার 1.5 মাস হলো, আগামী 3 মাসের মধ্যে অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে দৃশ্যমান স্টিকার। এবং গত 1 বছর আগে আমি এই চ্যানেলে বলেছিলাম, আমি যদি সত্যি হয়ে থাকি যাদেরকে আমি ওয়ার পারমিট করেছি, আগামী 1 সপ্তাহের মধ্যে উক্ত ব্যক্তিদের দৃশ্যমান ইন্টারভিউ, দৃশ্যমান স্টিকার এবং যা বলেছি তার সাথে সাদৃশ্য মিলে হাজির করব ওই সকল প্রবাসীদের নিয়ে আপনাদের মাঝে। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার আপনাদের সাথে কমিটমেন্ট। তাই সবসময় ফলাপে থাকবেন, ভালো কোনো তথ্য পেতে আমি থাকবো আপনাদের মাঝে বারবার হাজির হতে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও মেহরি মাওয়ার্সিসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।